যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা ও ওয়াহিহো অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় ও টর্নেডো আঘাত হানা পরবর্তী অবস্থা জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। ওহাইও, ইন্ডিয়ানা, কেন্টাকি, আরকানসাস, মিজোরি ও টেক্সাসে এই ছয়টি স্টেটে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তত 11টি টর্নেডো আঘাত হানে। ওহাইও স্টেটের লোগান কাউন্টির কর্মকর্তারা জানিয়েছে যে বৃহস্পতিবার রাতে মিড ওয়েস্ট ও সাউথে ঝড় ও টর্নেডোর আঘাতে ওহাইও লেক ভিউয়ের তিনজন মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার সকালে জানিয়েছেন যে উদ্ধারকারীরা এখনও সম্ভব ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে লেক ভিউয়ের গ্রিড অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। লেক ভিউ কলম্বাস থেকে প্রায় 70 মাইল দূরে অবস্থিত। এক সংবাদ সম্মেলনে ইন্ডিয়ান উইনচেস্টারের মেয়র বব ম্যাককয় শুক্রবার জানিয়েছে যে টর্নেডোর আঘাতে 38 জন আহত হয়েছে, এদের মধ্যে 12 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মেয়র ম্যাককয় বলেন যে তারা খুবই ভাগ্যবান যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিছু ঘর আছে যেগুলো মাটিতে মিশে গেছে, পরিণতি সত্যি খারাপ হতে পারত। ম্যাককয় আরও বলেন যে 22টি বাড়ি সম্ভবত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং 110টি বাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে। উইনচেস্টার ইন্ডিয়া পুলিশ থেকে প্রায় 85 মাইল পূর্বে অবস্থিত। ডেলোয়ার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জানিয়েছে যে ইন্ডিয়ানা সেলমাই শহরের প্রায় অর্ধেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিয়ানা স্টেটের পুলিশ এর আগে কমপক্ষে 3 জনের মৃত্যুর কথা জানিয়েছিল। তবে সকালে এক সংবাদ সম্মেলনে ইন্ডিয়ানা স্টেটের পুলিশ সুপারিনটেন্ডেন্ট ডগ কার্টার বলেছেন যে তথ্যটি সঠিক নয় এবং কোনো মৃত্যুর বিষয়টি আসলে নিশ্চিত করা হয়নি।